মানে আমাদেরই কাছাকাছি এত সুন্দর একটা সুন্দর জঙ্গল যেখানে আমি বাঘ দেখার চান্স মানে আছে, সবাই দেখতে পায় না জানি, আবার দেখতে পাও যে ভাগ্যের সেটা আমি সবসময় কিন্তু বলতে পারছি না। বাঘ ভূত সব আসতে পারে, ভূত দেখলেও আমি দেখাবো আজ, ভূত দেখে দেখাবে ও গেছে গেছে ওর সেই আর নেই খতম। হ্যালো গাইস, দিস ইজ বং বাবু নীল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য, এক্সাইটমেন্ট এনে দিয়েছে আমার মধ্যে। আজ আমি যাব হচ্ছে সুন্দরবন ঘুরতে। তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, এইসব বলে আর লাভ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ আমি একটু বেকার বকতে পারি, তো ওর জন্য আমি একটু ভিডিও বড় হবে, ওর জন্য কমপ্লেন করবে না, দুটো এপিসোড করবো এটার। এই দুটো এপিসোডে কিন্তু শুধু বেকার বকা আমার থাকবে না, ইনফরমেশনও থাকবে, খাওয়া হোটেল থাকা যাওয়া সব থাকবে। এটা কিন্তু আমার স্পেশাল, আমি পুরো জান লাগিয়ে দেবো এই ভিডিওটা ভালো বানানোর জন্যে। শুধু তোমরা দেখতে থাকো, এত এক্সাইটমেন্ট কি বলবো, এখনও যেতে 6-7 ঘন্টা বাকি, আমি এখন নাকি ব্লগ শুরু করে দিয়েছি, কি বলবে বলো। এই এক্সাইটমেন্টের জন্য একটুখানি ভালোবাসা দেখাও। সকাল সকাল পেরিয়ে পড়েছি, এক্সাইটমেন্টে ভরে গেছে পুরো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন আমি ডাইরেক্ট গদখালি এসে গেছি, তার মানে আমরা 15-সিটার ট্রাভেলারে করে এসেছি, তো ওটাতে আমাদের 12,500 মতন প্রাইস পড়েছে, উইচ ইজ ভেরি রিজনেবল ফর আস, তার মানে ফর আস, কারণ কি এটা হচ্ছে সল্ট লেকের থেকে পুরো গদখালি অবধি, তো অন্য জায়গায় অনেক বেশি দাম বলছিলো, এটা রিজনেবল প্রাইস বললো আমাদের। তো তোমরা চাইলে বলতে পারো এই ট্রাভেলারটাকে, আমি নাম্বার নিচে দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না। তো এবার এখান দিয়ে আমরা গদখালি থেকে লজ আসবে, 11টার সময় লজ, আমাদের কাছে 30 মিনিটস মতন টাইম আছে। এই লজটা কিন্তু একটাই আছে, তার মানে 11টায় একবারই আসবে, ওটা ডাইরেক্ট হোটেলে নিয়ে যাবে আমাদের, তো ওর জন্য ওয়েট করছি। তো এবার আমরা হোটেলে গিয়ে ডাইরেক্ট তোমাদের দেখাবো কোন হোটেল, এলাকা দেখাবো, সব দেখাবো, মজা হবে। সো ফাইনালি এখন আমরা যে লঞ্চে আসবো বলছিলাম, ওই লঞ্চে এসে গেছি, ভিউটা জাস্ট অসাধারণ, তার মানে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, তার মানে জাস্ট ফাটাফাটি ভিউ, তার মানে ভিউ দেখে আমার এখনই তার মানে মনে হচ্ছে যে অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, কি বলবো, বেশি চেল্লাচেল্লি করতে পারছি না, বলো না আবার এনার্জি কম, চেল্লাচেল্লি করতে পারছি না, কারণ কি অনেক লোক বোট থেকে মাছ জলে নামিয়ে দেবে, ভালো লাগবে। ঠিক আছে চলো তোমাদের ভিউটা দেখাই আর কি। চলে চলে নীল
सोचा नहीं दो बार इन शहरों की गिरफ्त से भगा मैं। एक गहरी सांस लेके सब भूला भाई जादू सा है कुछ हवा में। झंझट से दूर हूँ पड़ोसी की पीटी नहीं सुनी आज। जो करो जो करना नहीं डरना कुछ अभी भी सोचे क्या सोचे की दुनिया। रहने दो या जाना मुझे घर नहीं, इनको विचारों की है जड़ वही। ये जो चमके तारे मेरे पे पूरी रात प्रकृति साथ है वो। जो गरीब पास नहीं हम गरीब बात में फिर भी जीत चारी ए। अतीत की चादर ओढ़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात। इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे लाल। इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला। मुझे किस किस ने क्या क्या कहा भटकता रहा मैं सिर्फ आवारा। मैं एक बादल में चलता रहा गगन बरस पड़ा तो आवा। সো গাইস ফাইনালি আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, তার মানে প্রায় এক দেড় ঘন্টা আগে পৌঁছে গেছি। আমাদের আজকে তার মানে লোকেশনটা হচ্ছে আমরা সজনেখালিতে আছি। সজনেখালিতে মালতার ট্যুরিস্ট লজ বলে একটা জায়গা আছে, ওখানে আমরা থাকছি। তো গডখালি থেকে সজনেখালি এই অবধি আসার ব্যবস্থা পুরো হোটেলেরই ছিল, কমপ্লিমেন্টারি। তো সেই ব্যাপারে কোনো অসুবিধা হয়নি। আর যেটা আমার মেন কথা বলার ছিল হচ্ছে এই জায়গাটা কিন্তু পার্টিকুলারলি একটু বাদরের উৎপাত খুব বেশি, তার মানে ওরা আগে থেকে ওয়ার্ন করে দিয়েছে যে একটুখানি সাবধানে থাকবেন, কারণ কি প্রচুর বাদর আছে। তো ফোন খাবার সব কিছু নিয়ে চলে যেতে পারে, রুমেও ঢুকে যেতে পারে এমন কি ভাবতে পারছো? তো এই ব্যাপার তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আজ আমি আর খাওয়া দাওয়ার শ্যুটটা করিনি। রোজই তো খাওয়া দাওয়া দেখো আমার চ্যানেলে, আজ একটু না হয়ে দেখলে। খাওয়া দাওয়া হচ্ছে এখানে নর্মাল, ঠিক আছে, একদম ঘর বা খাবার, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ভালো খাবার, আমাদের থালি সব 150 থেকে 200 টাকার মধ্যে। তো আলাদা করে কাঁকড়া টাকড়া সব পাওয়া যায়, আগে থেকে বলে রাখতে হবে। আর হ্যাঁ, বুকিং নিয়ে বলে দিই, বুকিং কিন্তু অনলাইন হবে শুধু, ঠিক আছে, বুকিং অনলাইন হবে। আর 20% অফ হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। আর রুম রেট হচ্ছে নন এসি যারা নেবে 1800 টাকা, যারা এসি নেবে 2500 টাকা, 2500 রুপিস। আর যারা সুইট নেবে, সুইট হতে দুটোই শুধু অ্যাভেলেবেল, তো সেটা 3000 টাকা লাগবে ব্যাস। আর আগে থেকে বলে দিচ্ছি, আগে থেকে বুকিং করে রাখবে, এসে তোমরা যে বুকিং পাবে এই আশা করো না, এটা করলে কিন্তু শেষ, আর কিছু পাবে না। আর ভিউ তো দেখছো হেভি ভিউ, তার মানে মস্তি এসে যাবে এখানে আজ থাকতে। আমি তার মানে তোমাদের কী বলবো, কালকে সকালে হচ্ছে আমাদের লজটা আছে, তার মানে কালকে যে ট্রিপটা থাকে আমাদের পুরো ওকা করে ওইটা থাকবে কালকে। তো বাকি আর কি বলবো, ব্যাস এইটাই বলার ছিল। বাদরের উৎপাতটা খুব বেশি, তো ভেতরে তার মানে এইভাবে ব্লগ করছি, একটুখানি লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও, এত কষ্ট করে ভয় নিয়ে করছি, ঠিক আছে। তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই, এই তো মানে রিসর্টটার অ্যাম্বিয়েন্স দেখাই, তারপরে রুমগুলো দেখাই, রুমগুলো যে আছে এত ভালো, তো রুমগুলো দেখাবো, সব কিছু দেখাবো, সব পাবে তোমরা, ঠিক আছে। Let me take you for a ride, dancing with the lights. Our hearts beating like a drum. তো এই যে আমাদের রুমের এন্ট্রেন্সটা, তো রুমের এন্ট্রেন্সটা এই যে আমাদের রুম, ঢুকেই বন্ধ করে দিতে হবে নাহলে বাদর ঢুকে যাবে।
এই যে রুমটা সুন্দর করে দেখে নাও, এসি রুম আমাদের আছে, কারণ কি আর অ্যাভেলেবেল ছিল না নন এসি রুম। এটা কাভার্ড, এখানে বেশ সুন্দর একটা মানে পুকুর দেখার ব্যবস্থা করা আছে, যে দেখতে পারো খুবই ভালো, সিনারি খুব সুন্দর। ফ্লোরিং দেখতে পাচ্ছ পুরো কাঠের, বেশ সুন্দর রুমটা দেখতে, খুবই সুন্দর। টয়লেটটা দেখে নি, টয়লেট এই যে কমোড আছে, এটা নর্মাল বেসিন, শাওয়ার ছোট্ট ভালো বার, ঠিক আছে সবই আছে, নো চাপ। সো গাইস এটা হচ্ছে আমাদের সুইট আছে, তো সুইটে এখানে এটা হচ্ছে হল রুম, এই যে সোফা আছে এখানে বসে বেশ সুন্দর করে আড্ডা দেওয়া যাবে, টিভি আছে, এটা ব্যালকনি টাইপ আছে এখানে বসতে পারো, একটা পুকুর আছে পুকুরের ভিউ নিয়ে বেশ সুন্দর একটা ভিউ আছে। আর এটা হচ্ছে বেডরুম, এই যে বেডরুম সুন্দর করে দুজন থাকার মতন, এই যে টয়লেট, টয়লেটও আছে। এই রুমটা প্রাইস হচ্ছে 3000 rupees প্লাস জিএসটি। এখানেও একটা সুন্দর একটা জানলা আছে, এখান দিয়ে ভিউ নেওয়া যাবে, বেশ ভালো ভিউ। সকালে উঠে এটা মজা করার জন্য হেভি জায়গা। আর এখানে নর্মাল অ্যাকোমোডেশন থাকবে, এই যে কিটস থাকবে, স্যানিটাইজেশন কিট, বাথরুম কিট, স্লিপার্স আছে, বাস আর কিছু না। সো এই জায়গাটা তো ঘুরে দেখাচ্ছি, এখানে পুরো জঙ্গল, তার মানে পেছনটা খাঁচা দিয়ে। এটা হচ্ছে আমার মা, মাকে যারা চেনো না আর একটা ব্লগ আছে ওপরে লিঙ্ক আসছে হয়তো, ওইটা তোমরা দেখো মাকে চিনে যাবে। তো চেনে নেবো না, আগে ব্লগটা অনেকে দেখেনি না তো তাই বলে। তো তুমি বলো তোমার কেমন লাগছে এখানে ঘুরতে? ভালো লাগছে, আমি কিন্তু একদম প্রপার মাস্ক প্রচন্ড ভাবে মেইনটেইন করছি, এটা কিন্তু নিজের সেফটি করছি, আর মানে যতটা সম্ভব মানে দম বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তাও কিন্তু এটা মেইনটেইন করার চেষ্টা করছি। যদিও এখানে ভীষণ ফাঁকা, মানে লোক গায়ে গায়ে লোক লাগার সম্ভাবনা নেই, তবু এটা এখন একটা কেমন একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারেন। এই না মাস্কে তো এই অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে, এই জঙ্গল তারপরে? না সত্যি বলতে সুন্দরবন মানে নাম বহু বছর থেকে শুনছি, আমি প্রচুর ঘুরি বেড়াই দেশ বিদেশ, কিন্তু সুন্দরবন আমার আসা হয়নি, লাকিলি এইবার আমি অ্যাটলিস্ট চলে এলাম, গড গিফট ধরতে পারি এটাও, মানে আমাদেরই কাছাকাছি এত সুন্দর একটা সুন্দর জঙ্গল যেখানে আমি বাঘ দেখার চান্স মানে আছে, সবাই দেখতে পায় না জানি, আবার দেখতে পাও যে ভাগ্যে সেটা আমি সবসময় কিন্তু বলতে পারছি না, কারণ সেটি বাঘ দেখতে পাওয়া ভাগ্যে সেটা দূর থেকে, কিন্তু কাছে থেকে দেখতে পাওয়া ভাগ্যে সেটা বলতে পারলাম না, সরি। আর তোমার খাওয়া দাওয়া ঠিক লেগেছে? কারণ কি আমার তো খাওয়া দাওয়া সবসময় না, এখানে খাওয়া দাওয়াটা ভালো লাগলো, বা এটা এটা কিন্তু বেশ যত্ন করে খাওয়াচ্ছে, আর ভেজ আইটেমটা তো বেশ ভালোই লাগলো, মানে ভেজ আইটেম আর পরিমাণটা বেশ ভালো দিল, মানে কপি ডাল ভাজা এইসব দিয়ে যা খেতে খুব ভালো লাগলো, খুব মানে এরা খুব কেয়ারিং দেখলাম, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ বারবার করে খোঁজ নিচ্ছে, খেয়াল নিচ্ছে এরকম আর কি। যাই হোক মানে এলে এখানে টুরিস্ট লজে উঠলে ভালো লাগবে, অ্যাটলিস্ট সেফ জায়গাটা বেশ ভালোই, এখানে বেশ মজা আনন্দ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এখন আমি হচ্ছে এই রিসর্টটার ওয়াচ টাওয়ারে উঠেছি, তো ওয়াচ টাওয়ারে উঠে নাকি এখানে বললো যে একটা পুকুর আছে, ওই পুকুরটায় নাকি তাহলে বাঘ দেখতে পারি আমি, মিষ্টি জলে নাকি মানে মিষ্টি জল খেতে আসে বাঘ, তো ওই আশায় একটু দাঁড়িয়ে আছি আর কি। ম্যানগ্রোভ ট্রি দেখে বেশ ভালোই লাগছে, ছোটোবেলায় পড়েছি ম্যানগ্রোভ ট্রি নিয়ে, পেপারে কোয়েশ্চেন আসতো সুন্দরবনে কী গাছ আছে। হ্যাঁ সব দেখতে পাচ্ছি, আস্তে আস্তে দেখতে পাচ্ছি, বাট দেখতে পাচ্ছি, গোসাপ দেখলাম, বাদর দেখলাম, আরও একটু হরিণ মনে হচ্ছে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি শিওর নই। ঠিক আছে ঠিক আছে, এবার দেখা যাক যদি বাঘ ফাঘ দেখতে পাই, ভিডিও তোলার চেষ্টা করব, ছবি তোলার চেষ্টা করব, সব দেখাবো। তার আগে একটু ঘন জঙ্গলটা দেখিয়ে দিই, দাঁড়াও। Dancing with the lights, our hearts beating like a drum.
এই যে এর ভেতর হচ্ছে মানে হরিণ এইগুলো মানে খেতে আসে, জল খেতে আসে এরা নাকি। সো আমরা এখানে একটু ওপর দিয়ে দেখছি আর কি, ভিউটাও এনজয় করছি, বাঘেরও অপেক্ষায় আছি আর কি। দেখো এই ছোট্ট বাঁদরটা তখন দিয়ে তাকিয়ে আছে, কি কিউট, জাস্ট দেখো। ওফ, একটু হাই, হ্যালো হ্যালো। এটা খাঁচা আছে যাতে বাঘ বা অন্য কোনো পশু না আসতে পারে, বাট এই বাঘটা কত মানে এই বাঁদরটা কত কিউট। হাই হ্যালো। আচ্ছা তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগছে সবার? জায়গাটা খুবই ভালো, কিন্তু এই যে ছেড়েটা খুবই বাজে, একদম সাবস্ক্রাইব করবেন না, আর শেয়ার তো করবেনই না, এখানে কিচ্ছু করবেন না প্লিজ, আমি হাত জোর করে বলছি আপনাদেরকে। হ্যাঁ আর তোমার কিছু মত? জায়গাটা এখন অবধি ভালো কিন্তু খুব গরম, খুব গরম কিন্তু, সিরিয়াসলি জ্যাকেট পরে কেন আমি নিজেও জানি না, পাগল হয়ে যাচ্ছি সিরিয়াসলি, তাই আমাকে খেতে পেতে ভুলে যাচ্ছে। বাঘ ভূত সব আসতে পারে, ভূত দেখলেও আমি দেখাবো। আচ্ছা ভূত দেখাবে ও গেছে, ওর সে আর নেই, খতম।